বাবুল সুপ্রিয় আগামী দিনে কলকাতার মেয়র, এমনটা আগেই ঠিক করা ছিল, আর তাই আচমকাই তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন। ভবানীপুরে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের যখন লড়াই হচ্ছে বিধানসভার আসনের জন্য, ঠিক সেই সময়তেই আচমকা বাবুল সুপ্রিয় পদত্যাগ করেছেন বিজেপি থেকে। প্রসঙ্গত, বাবুল প্রথমবার সাংসদ হয়েই তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন, আর তারপরে দ্বিতীয়বার যখন তিনি যেতেন তখনও মন্ত্রিত্ব পেয়েছিলেন। তবে আচমকাই তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়, তাই তিনি গোসা করেছেন, আর তখন থেকেই তিনি কখনো বলছেন রাজনীতি ছেড়ে দেব, কখনো বলছেন রাজনীতি করব, কোনো কিছু করব না, ইত্যাদি ইত্যাদি। শেষমেশ হঠাৎ কি এমন কথা হলো যে তিনি তৃণমূলে যোগদান করলেন, এবং তৃণমূলে যোগদান করলে তিনি যে একটি বড় পদ পাবেন তেমনটা তাকে জানানো হয়েছিল, আর সেই বড় পদটি হলো কলকাতার মেয়র পদ। এইবার কলকাতার মেয়র পদের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে তৃণমূল যদি জেতে তাহলে আগামী মেয়র হিসেবে আমরা দেখতে পাব বাবুল সুপ্রিয়কে। আর জানা যাচ্ছে বাবুল সুপ্রিয় নাকি এই শর্তেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। পদের লোভ কার না থাকে, আর বর্তমান যুগে এমন কোনো প্রার্থী পাওয়া মুশকিল যার পদের কোনো লোভ নেই। তাই বড় পদ যদি পাওয়া যায় সেক্ষেত্রে বিজেপি তো ত্যাগ করা যেতেই পারে। তাই আচমকা তিনি বিজেপি ত্যাগ করেছেন, যেই সময় তার প্রিয়াঙ্কার হয়ে প্রচার করার কথা ঠিক সেই সময় তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, আর অফারটি ছিল বেশ লোভনীয়, কলকাতার পৌরসভার মেয়র। বাবুল সুপ্রিয় নেতা হিসেবে কেমন সেই যোগ্যতা তিনি এখনও প্রমাণ করতে পারেননি। আসানসোল কেন্দ্র থেকে জিতেছেন ঠিকই, তবে নেতা হিসেবে তিনি যে একটি বড় মাপের নেতা তা কিন্তু প্রমাণ করতে পারেননি, আর কলকাতা মেয়র পদের জন্য যোগ্য ব্যক্তিও তিনি নন। তবুও তাকেই তৃণমূলের তরফ থেকে অফার দেওয়া হয়েছে, তার কারণ বিজেপি থেকে তাকে সরিয়ে আনা। বিজেপি থেকে সরিয়ে আনলে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে যাবে, কারণ প্রথমবার যখন বিজেপির হয়ে বাবুল সুপ্রিয় জিতেছিলেন তখন একমাত্র তিনি প্রার্থী যে পশ্চিমবঙ্গ থেকে জিতেছিলেন, আরেকজন জিতেছিলেন তিনি তো নিজের ক্ষমতায় জেতেননি, জিতেছিলেন দার্জিলিং থেকে। আর তৃণমূলও খুব ভালোভাবেই জানে যে ছোটোখাটো পদের জন্য বাবুল সুপ্রিয় বিজেপি ত্যাগ করবেন না, কারণ তিনি একবার নয় দুবার মন্ত্রী হয়েছিলেন। সুতরাং তাকে যদি আনতে হয় তাহলে বড় কোনো পদের অফার দিতেই হবে। কলকাতা পৌরসভার ভোট হচ্ছে, আর এবার শুধু অফিসিয়ালি বাবুল সুপ্রিয়র নাম অ্যানাউন্স করাটাই বাকি আছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।